আবু ওবায়দ, আপনি লিখেছেন, রুকিয়া বলতে আসলে কি বোঝায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিজে কখনো রুকিয়া করেছিলেন? রুকিয়া কি সুন্নাসম্মত পদ্ধতি? ইদানিং শোনা যাচ্ছে অনেক রাকি নাকি রোগীর শ্লীলতা হানি করার চেষ্টা করেন এবং অনেক চার্জ দাবি করেন। পাশাপাশি কোনো কোনো রাকি জিন গায়েব জানে এমন ভ্রান্ত আকিদাও পোষণ করে থাকেন। এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রুকিয়া হলো ঝাড়ফুঁক করা, কোরআন এবং হাদিসের কোনো আয়াত দোয়া এটি পাঠ করে পানিতে, খাবারে, কোনো কিছুতে ব্যক্তির উপর ফু দেওয়া, এটাকেই সাধারণত রুকিয়া বলা হয়। তো এই অথবা এই ফু দেওয়া ছাড়াও শুধুমাত্র তেলাওয়াত শোনা, এটাও এক ধরনের রুকিয়া। মানে এক কথাটা কোরআন এবং হাদিসের আয়াত এটি তেলাওয়াতের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা, কোরআনের আয়াত এবং দোয়া কোরআন হাদিস আপনার থেকে প্রমাণিত, এগুলোকে দিয়ে চিকিৎসা গ্রহণ করা, সেটি পড়ার মাধ্যমে, পাঠের মাধ্যমে, এটি রুকিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রুকিয়া করেছেন। বুখারীর হাদিসে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হতেন তখন তিনি সূরায়ে ফালাক এবং সূরায়ে নাস এই দুটি সূরা পড়ে তিনি নিজের শরীরের উপরে ফু দিতেন, ফু দিয়ে নিজের শরীরটা তিনি মুছে নিতেন। আর তিনি খুব বেশি অসুস্থ হয়ে গেলে, অর্থাৎ এতটুকু কাজ করতে না পারলে, তখন আমি এই কাজটি তাকে করে দিতাম। তো এই রোকিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, এই হাদিসের আলোকে বোঝা গেল তিনি করতেন। আর এছাড়াও তিনি তাকে একবার লাবিদ ইবনে আসম নামক একজন ইয়াহুদি জাদু করেছিল, এটিও বুখারীতে বর্ণিত হয়েছে। তার জাদু থেকে রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতাকে পাঠিয়েছেন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুমের মধ্যে এই সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস শিক্ষা দিলেন জাদু থেকে বাঁচার জন্য। অর্থাৎ এই সূরাগুলো পাঠ করে তিনি জাদু থেকে বাঁচার চেষ্টা করেছেন। আর এই তিনকুল পড়লে মানুষের বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখেন, এটিও তিনি হাদিসে নির্দেশ করেছেন। এখান থেকে বোঝা যায় কোরআন হাদিসের আলোকে এবং কোরআন কারিমের আয়াত দিয়ে ঝাড়ফুঁক করা, এটি কোরআন হাদিসের আলোকে প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি করেছেন। সাহাবিদের একটি দল কোনো এক জায়গায় যাচ্ছিলেন, সেখানে প্রতিমধ্যে তারা একজন সাপে দংশন করা মানুষকে শুধু সূরা ফাতিহা পড়ে রুকিয়া করার পর তিনি সুস্থ হয়েছেন এবং সেখান থেকে তারা পারিশ্রমিক গ্রহণ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে অ্যালাউ করেছেন। এখান থেকে রুকিয়া যেটি জায়েজ এবং সেই সাথে এখানে যে পারিশ্রমিক গ্রহণ করাও যায় সেটি স্পষ্টভাবে আরও প্রমাণ হলো। এখন কথা হলো, পারিশ্রমিক নেওয়া জায়েজ দেখে কি আমরা একটু রুকিয়া করে লক্ষ লক্ষ টাকা দাবি করবো কি না? উত্তর হলো না, এটি আলামত এবং লক্ষণ খারাপ। যদি কোনো রাকি লক্ষ লক্ষ টাকা দাবি করে তাহলে সেক্ষেত্রে সে বিভিন্ন কুফুরের আশ্রয় এবং জাদুকরের আশ্রয় কিংবা দুষ্ট জিন বা শয়তানের আশ্রয় নিচ্ছেন কি না, এটি একটা দেখার মতো বিষয়। কারণ সেখানে অনেক কিছু লাগে, তারা বলে যে কালো ছাগল লাগে, অমুকটা লাগে, তমুকটা লাগে, কালো মোরগ লাগে, হ্যাঁ, তারপরে যে মৃত ব্যক্তির হাড়গোড় লাগে, নাউজুবিল্লাহ, এরকম আরও অনেকগুলো কাজ করে, যে কাজগুলো মূলত জাদুকর এবং আপনার ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা তাদের কাজ। অতএব এরকম যদি রাকি হয় সে রাকি অবশ্যই তাকে পরিত্যাগ করতে হবে। আসলে যেহেতু রুকিয়ার কাজটা অনেকটা গায়েব এর জগৎ নিয়ে কাজ করা, এখানে জিন দেখা যায় না, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, তো এই জন্য অনেক দুষ্ট লোক সেখান থেকে অসৎ যে প্রক্রিয়া সেটি অবলম্বন করে থাকে এবং সেখানে মানুষকে প্রতারণা করে থাকে। এই জন্য যারা সত্যিকারের রাকি হবেন, প্রথমত তারা কোরআন হাদিসের আলোকেই ঝাড়ফুঁক করবেন, এর বাইরে যাবেন না, তাবিজ দিবেন না, যথাসম্ভব ঝাড়ফুঁক করবেন। তাবিজটাকেই অনেকে আপনার মূল পেশা হিসেবে বানিয়ে নিয়েছেন এবং সেখানেও নানা রকমের আজে বাজে ফেরাউন, হামান, নমরুদ ইত্যাদি লেখা আর অনেক উল্টাপাল্টা কাজ আছে সেগুলো করে। তো রাকি হবেন কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করছেন, এক। আর দ্বিতীয়ত হলো, যেই রাকি রুকিয়া করতে গিয়ে, ঝাড়ফুঁক করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা দাবি করছেন, অস্বাভাবিক কোনো চার্জ দাবি করছেন, তাকে অ্যাভয়েড করতে হবে। কারণ এক্ষেত্রে যেটা বলেছি যে এটি ভ্রান্তিকর বিভিন্ন পদ্ধতির অনুসরণের একটা আলামত হতে পারে। সেই সাথে রাকি নিজে আমলদার হবেন এবং তিনি শুধুমাত্র রুকিয়া করেই দিবেন না, বরং পেশেন্টকে কিছু আমল বাতায়ও দিবেন, এটি ভালো রাকির একটা আলামত। আর এর পাশাপাশি কোনো রাকি জিন গায়েব জানে এ দাবি করলে সেটিও তার খারাপ রাকি হওয়ার আলামত এবং এরকম রাকি থেকে রুকিয়া বা ঝাড়ফুঁকের যে সেবা সেটি নেওয়া যাবে না। অতএব বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। কোনো রাকি রোগীর শ্লীলতা হানি করে কোনো নারীর চিকিৎসা করতে গিয়ে, এরকম পরিবেশ তৈরি হয় তখনই যখন রোগী এবং রাকি উভয়ে ভুল পদ্ধতি অবলম্বন করেন। আর সে ভুলটা হলো যে কোনো মেয়ের রোগীর চিকিৎসা করতে হলে সেখানে একাকী রাকি এবং রোগী থাকবেন না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইখলুয়ান, একজন পুরুষ শুধুমাত্র একজন নারীর সাথে একাকী নির্জনে কোথাও সময় কাটাবে না।
যার কারণে আপনি যদি কাউকে ঝাড়ফুঁক করতে হয় কোনো নারীকে একাকী দিনই, তাহলে সেক্ষেত্রে তার সাথে অন্য নারীদেরকে রাখতে হবে, পর্দার আড়ালে রাখতে হবে, আপনি অপর প্রান্তে থাকবেন, অথবা আপনার সাথে অন্যান্য পুরুষরা থাকবে, তিনি পর্দার আড়ালে একাকী থাকবেন। এক কথায় ফিতনার আশঙ্কা যেটি, সেটিকে সম্পূর্ণরূপে দূর করে তারপর রক্ষা করতে হবে। আর সব সেক্টরেই ভালো মন্দ মানুষ থাকে, অতএব তারাও মানুষ, তাদের মধ্যে আপনার মন্দ চরিত্রে মানুষ থাকতে পারে বা পাশবিকতা বা পশুত্ব এটা তাদের মধ্যে জেগে উঠতে পারে। সেই কারণেই কিন্তু শরীয়তের এই সীমানাগুলো আমাদেরকে মেনে চলতে হবে, পর্দার যে বিধিবিধানগুলো সেগুলো মেনে চলতে হবে।